সো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এন্ড ফাইনালি আমি আমার ঘরের সাইডে আছি আর এটা আমার একটা বন্ধু গিফট করেছে থ্যাংক ইউ আমি এখন এটা খাবো সো দেখি আজকের দিনটা কেমন যায় একটা ঘড়ি আছে ওটাকে আনবক্সিং করবো বাট ওটা একজনের বটে তাকে দিয়ে আসবো তার সামনে আনবক্সিং করবো সব কিছু এক্সাইটিং হবে কিছু তো আজকের এখন আপাতত এতদূর আই মিন সরি এতদূর মানে এই তো ভিডিও স্টার্ট হলো দেখি আর কি হয় টু আওয়ার্স লেটার সো গাইস আমি শ্যুট করতে পারিনি একদম ডাইরেক্ট চলে এসেছি বোলপুরে আর এখানে এসে গাড়ি সার্ভিসিং করতে গেছিলাম তো গাড়ি সার্ভিসিং হয়নি কারণ মিস্ত্রি যে সাই নেই চলে গেছে আর ফোন করে রাখাও হয়নি এটা ভুল হয়েছে বাট আরও কিছু কাজ সেগুলো করবো দেখি এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস ফাইনালি আমি এখন চলে এসেছি ফারুক ভাইয়ের দোকানে আর এটা বোলপুরে আমরা স্পেশাল ভাবে আমরা এখানে সব কিছু কাপড় জামা সব কিছু নিই আর সত্যি বলতে খুব কম দামের মধ্যে খুব ভালো কোয়ালিটি ফেসিলিটির মাল এখানে পাই তাই আমরা এখানে আসি সো আজকে আমি অনেকদিন পর এখানে ভিডিও করছি অনেকবারই আসি বাট ভিডিও কখনো করি না আর আজকে ভিডিও করে খুব ভালো লাগছে যতক্ষণ বন্ধুরা আছে সবাই এখানেই শপিং করি কারণ বাজেটে সেরা প্রাইসে মানে খুব ভালো ভালো প্রোডাক্ট এখানে পাওয়া যায় ওকে সো গাইস ফাইনালি আমরা এখন বোলপুর বাইপাসে আছি আর এখানে আমরা মিষ্টি কিছু খাওয়া দাওয়া করবো তারপরে এখানে দাঁড়াবো তো গাইস এখন এদিকে অনেক কিছু কাজ চলছে আর আমি এখান থেকে দেখছি খুব সুন্দর লাগছে বাট মোবাইলের ক্যামেরায় কেমন আসতে যায় না বাট এই যে জায়গাটা এখানে যখন মেলা পড়ে তখন চরম চরম লাগে গাইস আপনি দেখতে পাচ্ছেন এখন ভিতরে কত সুন্দরভাবে সব করেছে ওকে অনেক বড় গাইস অনেক বড় এই যে দৃশ্যটা দেখছেন রাত্রিবেলা খুবই সুন্দর লাগে বাট এখন দিনের বেলা কি বলতে দেখুন আই থিঙ্ক এটা গেটটা এখন কমপ্লিট হয়নি হবে হ্যাঁ গ্লোবাল টাউনশিপ বা আর এটা সত্যি অসম গাইস চরম এর ভিতরে ঢুকে এনজয় করতে মানে যেতে হবে একবার ওকে তো সময় যদি পাই কখনো অবশ্যই আসবো বাট এটা কমপ্লিট হওয়ার পর তখন আমি সবকিছু ভালো সো এখন এখানে খালি দাঁড়িয়ে আছি চলে যাব আর এ ধরনের আরও ইন্টারেস্টিং জিনিস ভিডিও করার চেষ্টা করব বাট আপনারা সাপোর্ট দেখান অনেক কিছু হবে সো গাইস ফাইনালি আমি ঘর চলে এসেছি অ্যান্ড সেই যে বলেছিলাম ঘড়িটা এটা আমি আনবক্সিং করবো এখন তো এর মধ্যে কি আছে দেখবো তো গাইস আনবক্সিং করতে যেখানে চলে এসেছি এখানে সব কটা ফ্রি ফায়ার নাম্বার দেখতেই পাচ্ছেন কেমন ভাবে সকাল থেকে রাত পর্যন্ত একই রকম লেগেই আছে তো এটাকে দেখি কি রয়েছে ভিতরে ফাড়িয়ে আনবক্সিং করবো দেখি কি আছে আমি বলবো আমার আনবক্সিং অনেকজন দেখছি তাই অনেকজনের আওয়াজ শুনতে পাবেন ঘড়িটা মডেলটার মনে হচ্ছে এর ডিস্টার্বিং ঘড়ি সেটা এখন যাবে রিটার্ন ওকে বিকজ ঘড়ি এখন খারাপ হয়ে পড়েছে আর এই ঘড়িটা নিয়ে আর কোনো লাভ নেই এই ঘড়িটাকে দিতে হবে রিটার্ন কারণ এই ঘড়ির অবস্থা খুবই সিরিয়াস এই জিনিসটা লাগাতে অনেক কষ্ট হবে তাছাড়া আমি ঘড়ি নেবো না বাদ দিয়ে দেবো ওকে তো আর কি বলবো সো গাইস একদম দুদিন পর ডাইরেক্ট ভিডিও করছি আর আজকে সকালবেলা রুম পরিষ্কার করতে লেগেছি তো এখানে যে অবস্থা দেখালে বুঝতে পারবে সবাই সো গাইস পুরো ক্লাস টেনের স্মৃতি সব আমার আছে এখানে যত বই খাতা সব আমি রুম থেকে বার করেছি এবং সব যেগুলো দরকার সেইগুলো থাকবে এবং যেগুলো নয় সেগুলো সব কিন্তু হাঁটিয়ে দেবো কিন্তু পুরো রুম থেকে যত যা আবর্জনা ছিল সবই বার করেছি আর ক্যাচেরা যত ছিল রুমের ভিতরে এখানে বার করে বেশি ক্যাচেরা লাগছে বাট রুমের ভিতরে এরকম ছিল না সব সাজানো ছিল তো থেকে গেল স্মৃতি হিসাবে এটা ভিডিওতে ওকে আমি এখানে ঘরের বাইরে এসেছিলাম আর এই যে আমার একটা বন্ধু ছোট্ট এখন মুখ লিখে দিয়েছে ক্যামেরা দেখে যে কি বলবো ও বলছে আমি আমার ভিডিও করা দেখবে বাট মুখ দেখাবে ভিডিওতে এটা কেমন ধরনের কথা এই তো দেখো রেডি বান্দা রেডি তো আবার লজ্জা লেগে গেছে সো গাইস আজকের মতো এতদূর এই ভিডিও এখানেই শেষ করছি এই ব্লগটা
এন্ড আবার দেখাবে নেক্সট ভিডিও। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও।